দোহা ফল মুগিরাতি সুবহা ফাওয়াসার নবী নকওয়া ফাওয়াসাত নবী জামা সুবহানাল্লাহ দেখো ছিল দেখো কল্যাণ কর তুমি মেহরবান আর দোয়া চাই খোদা করি আমি নতি আমার ওই বোনের দিও তুমি গো উন্নতি আর দোয়া চাই খাই ও গো পাগরব্বালা কবরেতে দিও তুমি শান্তির বিছানা আর দোয়া চাই আমি তুলি আগো হাত আল্লাহ তুমি বাঁচাও তারো গোষ্ঠীর হায়াত আরেকজন বেনামিতে নাম বলিল না ক্ষমা করো খোদা তার জীবনের গুণা গান্ধী মার্কা টাকলু রাখা দিল খোদা দান এই গান্ধীর মহাত্মা রেখেছে সে নাম জীবনে মহৎ কাজ করে নাই কবু তবু মহাত্মা হয়ে গেল গান্ধী শুধু আবার এলো একই বেলায় আচ্ছাই দেখেন গো সারাদিন দিন মজুরি খেটে অন্ধ মানুষ সুবহান আল্লাহ 100 টাকা দান করেছে আল্লাহ কবুল করো সেবি কুলি আলাইহিস সালাম বাহ এ দেখেন আলহামদুলিল্লাহ নারে দেখবেন 18 নম্বর হলো কোটার পুঁজিতে 19 নম্বর হতে বাকি আর 3টে হাতে বিসমিল্লাহ নামে অক্ষর যত আছে 1900 অক্ষরে দেখো লেখা কোরআনেতে 19 অক্ষরে বিসমিল্লাহ হয় তাই বিশ্বাস করেন আর 300 টাকা দিলে আমার 19 নম্বরে হয় প্রত্যেক সুরার মাথায় বিসমিল্লাহ যে সুরাতে নাই তার নাম তওবা এনি একটা সুরার মধ্যিখানে আছে তার নাম হলো নামাল তা 300 টাকা দিয়ে দেন হয়ে যাবে 300 টাকা 300 টাকা দিতে পারবেন ও আল্লাহর বান্দারা ও আল্লাহর প্রেমিকরা আহারে খোদার বান্দা যা তোর ভালো বাড়িতে বিয়ে হবে চাকরি পাবি যা যা আল্লাহ তোর বউ ভালো দেখে 19 নম্বরে হয়ে গেছে সুবহানাল্লাহ ফের হাত ভরেছে দিয়ে মন ভরছে না সুবহানাল্লাহ যা আল্লাহ তোর আশা পূর্ণ করবে যা 20 হতে আর 7 বাকি আহা তোর কত দাম ধন্যরে টাকার হলো মান এ টাকা বানিয়েছিল কোন বুদ্ধিমান ধন্যরে টাকার হলো মান এ টাকা দিলে বিবির হাতে হাসবে বিবি রোজ খুশিতে টাকায় মারে টাকায় বাঁচে টাকায় জীবন প্রাণ ধন্যরে টাকারও হলো মান টাকা দিলে পুলিশের হাতে আসামি ছেড়ে দেবে পথে বিশ্বাস করেন টাকা দিন টাকায় বাঁচায় টাকায় মারে টাকায় জীবন প্রাণ ধন্যরে টাকার হলো মান না না দিয়ে দিল সুবহানাল্লাহ রে দেবীর এই পর্যন্ত আমি ভাই জুড়ি পরিমাণে হয়ে গেল 20 অবেলায় তুলেছে তা কি করে হবে জুয়ারি বেলায় তোল নদীর জোয়ার যখন তাকে বেজিয়ে দিই না তো বেলা ডুবে যাচ্ছে বক্তা তুলছে আমি ছটফট করছি যে আমাকে ডাকবে কখন আমার এক বন্ধু ডেকে নিয়ে ওর বাড়ি গেল ভারি করে খাওয়ালো ভালো করে ফ্যান চালিয়ে আমার বন্ধুর বাড়ি আমাকে শুইয়ে দিল আমি শুধু ঘড়ি দেখে বলি এই কোথায় ডাকবে না লাস্টবেলা একবার টেনে টুনে গেলি আস আমার এক ছোট মাতা দিল খোদা 130 টাকা দান সদর গ্রহণ করো যোগ রহমান আল্লাহ দিও তুমি তার ওই যত সম্মান আল্লাহ দিও এ ভাই এটা কত সাল চলছে জোরে বলুন 2000 সালের বন্যা এসেছিল হিউমিনিট বাড়ি ঘর মসজিদ মাদ্রাসা কত ভেঙে গেছে 2013 সালে আমাদের দেশের পানি কমে গেছে নদীতে পানি নাই পাট জাগ দেব পানি নাই পাটের ওপর কাদা দিলে পাট খুব ভালো হয় এরকম কাদা তুলে দিতে গেছে পাটের ওপরে কাদার ভিতর থেকে একটা কোরআন শরীফ উঠে এলো কি এসেছে কোরআন শরীফ বিশ্বাস করেন কোরআন শরীফের এই চতুর্দিকে কাগজগুলো নষ্ট হয়ে গেছে কোরআন নষ্ট হয়নি ওপরে চামড়া জিল নষ্ট হয়েছে পাতা নষ্ট হয়নি সুবহানাল্লাহ বলুন
কট পর্যন্ত নষ্ট হয়ে গেছে। যে কোরআন পচে না, সরে না, গলে না, সেই কোরআন যদি একটা আপনি কিনে দেন, এখনকার বাজারে 150-200 নালি কোরআন হয় না, আমি অত চাইবো না। আমি গুনে গুনে আল্লাহ করে বলছি 30 জনের জন্য টাটকা দোয়া করব, 30 জন মিলে একটা কোরআন শরীফের দাম দেন 100 টাকা 30 জন। এখানে 3টে হয়ে গেছে, ইসরায়েল মাস্টার দেশে 10টা, ইসমাইল ইসরায়েল বাচ্চা ছেলে, এখানে 13 জন হয়ে গেছে, 30টা কোরআন শরীফের দাম আপনাদের কাছে চাইছি 100 করে টাকা। জীবনে কত গোশ কিনেছেন, মাংস কিনেছেন, আজকে তো ডেলিগেট খেয়েছেন 100 টাকা করে, 1 কেজি গোশ হবে না 100 টাকায়। কিন্তু এই দোয়া যদি কবুল হয়ে যায়, কেয়ামতের সকাল পর্যন্ত পেয়ে যাবেন ইনশাল্লাহ। অ্যাকাউন্ট খোলা থাকলো আপনার, কে দিবেন বলুন? 30 জন সৌভাগ্যবান 100 করে টাকা। এই দেখেন আমার এক বন্ধু সুবহানাল্লাহ আব্দুর রহমান, 1টা দিয়ে দিয়েছে, কোরআন শরীফের দাম চেয়েছি 100 টাকা, আল্লাহর কালাম চেয়েছি, অন্য কিছু চাই, খোদার ঘরের জন্য একটা কালামের দাম চেয়েছি, মসজিদের জন্য চেয়েছি, 30 জন সৌভাগ্যবান। ঘোড়া এত জোরে চলে, ঘোড়ার পায়ের খুর মাটিতে পড়ে গেছে, আল্লাহর কোরআন বলছে আদিয়াতি দবহা ফালমুরিয়াতি কদহা ফালমুগিরাতি সুবহা ফাওয়াসার নবিহি নাকওয়া ফাওয়াসাতু নবিহি জামা। ও ঘোড়া মরুর বালুর ওপর দিয়ে যখন ছুটছে, নেংড়া হয়ে গেছে, ঘোড়ার পিঠ থেকে সাহাবা নেমে পড়লেন, ঘোড়া আর চলতে পারে না, ছুটে গিয়ে দরিয়ার কিনারায় না গিয়ে, সাগরের কিনারায় না গিয়ে, জঙ্গলের কিনারায় গিয়ে ডাকছেন, ইয়া আইয়া তুহাল হাসর নাহানু আসহাবে রাসূলুল্লাহ ইকরা কামাল্লাহ কামা আকরামতানি। হে বনের হীনস্থ প্রাণী রে, হে বনের হীনস্থ জানোয়ার রে, আমার প্রতি একটু একরাম কর, আল্লাহ তোর প্রতি একরাম করবে। সাহাবার মুখের আওয়াজ শুনে জঙ্গলের সিংহ বসে গেল, ঘোড়া খোড়া হয়ে গেছে, লাফিয়ে সিংহর পিঠে চড়ে সিংহর কিশোরীকে ধরল, গলার চুলকে ধরল, চলেছেন সিংহ সদা জঙ্গল দিয়ে। ওদিকে সকাল থেকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাদশা ডেকে বলছে ইসারে সাইর আর আসবে না, ও পালিয়ে গেছে আর আসবে না, 200 কিলোমিটার যাওয়া আর 200 কিলোমিটার আসা ঘোড়ার দ্বারাই সম্ভব না, এক তো গিয়ে দেখ, গিয়ে দেখ আসছে কিনা, আন্নান্না মাতা ফিল করা তরিকা তু হা খুশবিয়া দিয়া না ফিমিম্মা, দেখ দেখ একজন গিয়ে বলছেন জাহাপনা মরুর বালুর ওপরে কিছু দেখতে পাই না, উড় দেখতে পাই না, ঘোড়া দেখতে পাই না, হাতি দেখতে পাই না, কি যেন একটা ছুটে আসছে শুধু ধুলাওড়ে। এই বলতে বলতে হঠাৎ বাদশার দরবারের সিংহাসনে হাম করে এক সিংহ এসে পড়ল, থরথর করে খাবে, 500 টাকা নগদ আর 500 টাকা বাকি। আচ্ছা বাকিটা থেয়ে দিলাম, আমি নগদটা ধরতেছি, এখানে 15, 16, 17, 18, 19 আর 1টা দিয়ে দেন। ইব্রাহিম নবীকে আল্লাহ পরীক্ষা করেছিল 20টা, প্রত্যেকটা পরীক্ষা নবী ইব্রাহিম জিতেছিল, আপনিও জিতে যাবেন ইনশাল্লাহ কিয়ামতে। 100 টাকা একজন কেউ দিতে পারবেন? 100 টাকা জলদি সে আও বাঙালি প্যার করেঙ্গে, জলদি সে আও বাঙালি প্যার করেঙ্গে। সুবহানাল্লাহ আসছে, আল্লাহর বান্দারা দেবে ইনশাআল্লাহ, দে তো সোনা, আল্লাহ তোর আশা পূর্ণ করু। সুবহানাল্লাহ, ইব্রাহিম নবীর সঙ্গে আল্লাহ তোর যেন জান্নাতবাসী করে। 20টা চেয়েছিলাম, এখানে 20টা হয়ে গেছে,
আর দশটা থেকে গেল ভাই, তোরা আর দশজন মিলে দিতে পারবি না, 100 করে টাকা দিতে পারবি না, 10 জন মিলে সব ফুরিয়ে গেল, নফস কইবে দিস না কমে যাবে, যা দিয়ে দিলে কত দিবা সোনা? 300 আমার বাবার নামে, 300 শাশুড়ির নামে। সুবহানাল্লাহ, 300 বাবার নামে, 300 শাশুড়ির নামে, তাহলে রানের গড় চলে গেল 26, ভারত জিতছে, জিতবে ইনশাআল্লাহ। হ্যাঁ না না, 26-28 হয়ে গেল আর 2 বাকি, নারে দেখবেন পাকিস্তান হেরে গেল, বাংলাদেশ জিতে গেল, ইন্ডিয়া জিতছে, আর 2 লাগবে, চলে আয় ইনকামিং আউট গোয়িং, চলে আয়। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। কটা হলো বলো দিন? 27, 28, 29, 30, 28, 29, 30, 31। সুবহানাল্লাহ, 30টা চেয়েছিলাম, আল্লাহ পূর্ণ করেছে বলে আলহামদুলিল্লাহ। মতির নামে 50 কেজি ধান। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন সময় বাদশাহ বলছো আর আসবে না, সিংহ লাফিয়ে দিয়ে যেই রাজ দরবারে পড়ছে, কি রে সাইর বলছেন, যাহা পড়া এটা আমার ঘোড়া, বলে তোকে ঘোড়া দিয়েছে তো বাঘ, বলে সরি সরি হুজুর, আপনার ঘোড়াটা খোড়া হয়ে গেছে, ঘোড়ার পায়ের খুর উবড়ে গেছে, খোড়া নেংড়া হয়ে গেছে, যাহাবনা তাই জঙ্গলের কাছে গিয়ে আমি একরাম চেয়েছি, হাল যা যাউলি হেসানে ইল্লালি হেসান। আল্লাহ বলছে তুমি যদি কারোর প্রতি এহসান করো, আল্লাহ তোমার প্রতি এহসান করবে, তাই জঙ্গলের পশুকে আল্লাহ আমার গোলাম বানিয়ে দিয়েছি। বাদশা বলছে ইসারে সাইরে, মৃত্যু গড়া থেকে ছুটি পেয়ে বাড়ি গেলে তবু লুকালে না, যার গোলামি করে বাঘ সে সাধারণ মানুষ নয়, নিঃসন্দেহে তুমি সত্য নবীর প্রতিষ্ঠিত দিনে আছো, তোমার দিন সত্য। সাইর রে আমাকে একবার মুসলমান বানিয়ে নাও, সাইর রে একবার মধুর কলেমা পড়িয়ে নাও, সাইর রে আমি একবার পড়ে নেব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে 24,000 সৈন্য বাদশাহ সহ গোটাই দেশের লোক পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলাম তো পরশ পাথর, তাই তো আমরা বুঝি, ইয়াতে যাহার দিল হলো সোনা তাহাকে আমরা খুঁজি। নবীর সুন্নতের উপরে কায়েম থেকে তিনি 24,000 অমুসলিমকে মুসলমান আল্লাহ করিয়েছেন, বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন, জোরে বলুন। এ ছিল মুসলমানদের হকদার দাবি। ভাইরা আমার, মেয়েদের তরফ থেকে আবার 500 টাকা এসছে, আল্লাহ কবুল করে নেন। মেয়েদের কাছ থেকে মায়েরা দিয়েছিল লাস্টবেলায় 500 টাকা, মেয়েরা পাঠিয়ে দিয়েছেন। দীর্ঘ সময় ধরে আপনারা আলোচনা শুনছেন, হায়াত বাকি তো মালাকাত বাকি, প্রতি রাত্রে আমাদের এই অবস্থা। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের সোনা ও মানসিকতা যেন দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা খুশি তো? তুমি না হয় আধ ঘন্টা, 5 মিনিট বলো দিনই দেখি কেমন মরো। আরেকবার বলতেছি, যারা নাম্বার নেবেন 9332029452, আল্লাহ পাক আমাদের সোনার আবার আমল করার তৌফিক দান করুন। একটু দোয়া করে নি, আল্লাহুম্মা আমিন, জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা তারহামনা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আয় আল্লাহ, এ আমরাল মাটিতে
আমডল ঘাটের মাটিতে হাত তুলেছি দুখানা, আমাকে কেউ অপমান করেনি আল্লাহ, 1000 করে চেয়েছিলাম।